বাংলাদেশে নারী সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত। সংসদের এক আলোচনায় এই কথা জানিয়েছেন মহিলা এবং শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। এদিকে সংসদে নারী নিরাপত্তা নিশ্চিতে উত্তরের বোট ক্লাবের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং ব্যবস্থার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটির সভাপতি আমাদের পুলিশের প্রধান। সেই ক্লাবটি আজকে নদীর মধ্যে অবস্থিত, যেটা আজকে ভাইরাল হচ্ছে বিভিন্ন এতে, দেখা যাচ্ছে তুরাগ নদীর পাড় দখল করে ওই ক্লাবটি হয়েছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। পাশাপাশি মাননীয় স্পিকার, কিছুদিন আগে একটা মাত্র 20-21 বছরের মেয়ে মুনিয়া, সে ব্যভিচারে স্বীকার করলো, কারা করলো তার বিরুদ্ধে, তাদের এই অপরাধের সাথে কারা জড়িত তার ব্যাপারে প্রধানমন্ত্রী কতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন? নারীরা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কর্মজীবী নারীরা তারা তাদের কর্মক্ষেত্রে পুরুষের সমান কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি যোগ্যতা নিয়ে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।